একের পর এক বাতিল হয়ে যাচ্ছে অধিকাংশ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনপত্র। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কেন বাতিল হয়ে যাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনপত্র, পাশাপাশি কি করলে আপনাদের ফর্ম বাতিল হবে না, সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। একের পর এক বাতিল হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, কারণ জানলে আপনি অবাক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে চালু করেছিলেন তার স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। পশ্চিমবঙ্গের বহু মেধাবী অথচ গরিব ছাত্রছাত্রীদের এই নতুন প্রকল্প অত্যন্তই লাভজনক হতে চলেছে। এই কার্ডের সাহায্যে বাংলার পড়ুয়ারা তাদের উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ কিন্তু তা না, অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য আবেদন এসেছে। পশ্চিমবঙ্গ এবং বাইরের কয়েকটি রাজ্যে বহু পরিবার আবেদন গৃহীত হয়েছে, কিন্তু এমন অনেক পরিবার রয়েছেন যাদের আবেদন কিন্তু নাচক হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শুধুমাত্র স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে খরচ নয়, বরং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্য ঋণ পাওয়া যায়। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে, গত 19 আগস্ট পর্যন্ত বহু ছাত্রছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু হিসেব অনুযায়ী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সর্বমোট আবেদন প্রায় 300 আবেদন বাতিল করেছে ব্যাংক। ব্যাংকের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে পড়ুয়াদের পড়াশোনার মান ভালো নয়, সেই কারণে তাদের ঋণ দেওয়া হচ্ছে না, কিন্তু তাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন বাতিল করা হবে কেন? ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, যদি পড়ুয়ারা মেধাবী না হয়, তার পড়াশোনার মান সন্তোষজনক না হয়, তাহলে সে হয়তো ভবিষ্যতে ভালো চাকরি পাবে না। সেরকম দাঁড়ালে ভবিষ্যতে ওই টাকা শোধ করতে গেলে তাকে সমস্যার সম্মুখীন করতে হতে হবে, উল্টে ব্যাংক কর্তৃপক্ষের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় এই পড়ুয়ারা। সেই কারণে মেধার যুক্তিতে রাজ্যের বেশ কিছু পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন বাতিল করা হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। এখনও পর্যন্ত 71,000 আবেদন জমা পড়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে, এখনও পর্যন্ত 250টির বেশি আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে, বাকি বেশ কিছু আবেদন মঞ্জুর করার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আবেদন পর্ব এখনও পর্যন্ত চলছে, ছাত্রছাত্রীদের শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে। এছাড়া wbssc.wb.gov.in এই ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করি।